سعيد بابا دودا عشو লোকজনের বাইরে থেকে বুঝতে পারতেছেন না বাট ভিতরে এই আমার মেহেদি গ্রুপ একটু সামনে যাও ওই পাশে যাও দাঁড়াও এবার দাঁড়াও এবার সবাই এক হয়ে লাইভে সবাইকে দাওয়াত দিয়ে দাও নাও আমাদের মেহেদি গ্রুপ এই যে আমাদের সব মেহেদি সিনিয়র আর্টিস্টরা এখানে আছে নাও এবার দাওয়াত দাও সবাইকে নাও 27 তারিখে আমাদের মেহেদি মেলা আপনারা সবাই আসবেন সবাই আসবে ছেলে মেয়ে সবাই সবাই আসবে হোটেল ক্যাসেল সালামে সকাল 10টা থেকে রাত 10টা সবার দাওয়াত থাকলো সবাই আসবেন এবং আমাদের মেহেদি উৎসবটাকেও ঠিক এরকম ভাবে একদম কানায় কানায় ভরিয়ে দিবেন আচ্ছা যাই হোক আর কেনাকাটা করছেন আপু কিছু কেবল আসছেন কেমন লাগতেছে ভালো আয়োজনটা কি ভালো বাইরে লাইভ কনসার্ট চলতেছে এবার আমরা গান উপভোগ করতে বাইরে কিছুক্ষণ সময় গরমে কাটাই আসি আসলে এত ভিড় যে আমি নিজেই হাঁটার জায়গা পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জনতার স্রোতে আছি মানে মোটামুটি ঠেলা গোতায় চলে যাচ্ছি এবং প্রত্যেকটা স্টলের সামনে মাশাল্লাহ সবাই কি অবস্থা আজকে ভালো যাক আবার তুমি কিরকম সেল টেল করলে আলহামদুলিল্লাহ তা বাচ্চা যখন খুশি তাহলে আমরাও খুশি যাক এই তো পরিচিত মুখগুলো চলে আসতেছে
কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো কি অবস্থা অনেক ক্রাউড আছে আলহামদুলিল্লাহ ভালো চলছে মেলায় নাকি লোকজন নাই মানুষ বলে লোকজন খুঁজে পাচ্ছে না আজকে তো এসির বাতাসে গায় লাগতেছে না কষ্টের জন্য মেলায় লোক একজন না আমি তো সেটাই বলতেছি যে মেলায় নাকি লোকজন নাই তাই এই এগুলো কি এগুলো কারা তাইলে আমি একটু এটা জানতে চাই লোকের জন্য ঠান্ডা পাচ্ছি না আর তারপরে আমাকে মানে কিছু পিপলস বলতেছে আপু মেলায় নাকি কোনো লোকজন নাই কি হচ্ছে তাই আমি বললাম যে তাইলে এসে দেখে যেতে হবে আমাদের মানে এমনি তো তাই বলতেছি যে এসে দেখে যেতে হবে দরজা দিয়ে শুধু ঢুকতেছে আমি আপনাদেরকে দরজাটা দেখাই যে দরজা দিয়ে শুধু ঢুকতেছে মানে নতুন নতুন সব ঢুকতেছে আর এই এই পাশটা দেখাই সুইটি তো হাঁপাই গেছে এখন মেয়ে মেয়ে সেলিম করতেছে মাশাআল্লাহ আর এই যে আমাদের গেঞ্জি ভাইয়া গেঞ্জি ভাইয়ের খবর কি গেঞ্জি ভাইয়ের খবর কি আমাদের মেলায় নাকি লোকজন নাই বেচা কিনা বলে হচ্ছে না এই শুনলাম এটা কি কতখানি সত্যি হ্যাঁ এটা এটা কত আমি আপনাদের কাছে সত্য মানে আমি লাইভে আছি একটা কথাও আমি মিথ্যা জানতে চাই না আমার মনে লোক নাই বেচা কিনা হয়নি আমরা ফেলুয়ার তাও সত্যি কথা বলতে হবে কিন্তু আমি সেটাই দেখতেছি যে না যেহেতু কাস্টমার অ্যাটেন্ড করতেছেন আমি আর বিরক্ত না করি ও দীপ্তি আচ্ছা কেস কই ও দীপ্তির বর আছে তা কি অবস্থা তোমাদেরকে আলহামদুলিল্লাহ হাসি মুখ তো দেখা যাচ্ছে আমার বাবু ভাই সবসময় হাসি মুখে থাকে মাশাল্লাহ এই যে আমাদের লোপা মসজিদ আপু হ্যাঁ আমাদের চোখ হাসে আলহামদুলিল্লাহ এই হাসি মাখা চোখটা দেখলেই আমাদের হয়ে যায় আপু আপনি তো আরো একটা জিনিসের কাজ করেন যেটা কিনা কিন্তু বিয়ের সময় অনেকে খোঁজে কার্ভিং ওটাকে বলে তাই না তো সেটার জন্য যদি আপনারা অনেকে আছেন কার্ভিং এর জন্য খোঁজেন যে মানে জিনিসগুলো কোথা থেকে পাবো হ্যাঁ আপনার কাছে আছে যাক এটা লাইভের থ্রুতে যারা আছেন তারা জেনে রাখেন পরবর্তীতে আপনাদের কাছে কেউ জানতে চাইলে তখন আপনারা বলবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন পরিবেশ কেমন আজকে ক্রাউড কেমন না আমাদের নিচতলায় আমরা উপরে নাই আমরা শুধু নিচে করি কারণ হয় কি নিচতলা দোতলা মিলে করলে অনেক সময় যে কোনো একটা ফ্লোর মার যায় এই জন্য আমরা শুধু নিচতলায় অনেক ভিড় মাশাল্লাহ এই শপিং এবার হোক মেলা থেকে গেঞ্জির দাম কত গেঞ্জির দাম 200 টাকা আমি জানি আমি কিনছি ভালো আছে এই যে অলরেডি আমাদের ঝিনু কাপুর কাছে একটু যাই এক মিনিট ঝিনু কাপুর একটু সময় দেন কি অবস্থা ঝিনু কাপুর দেখতেছি দম ফেলানো টাইম পাচ্ছে না আরো না আটকানো এই যে আপুর ইয়ে কার্ড আপনাদের যদি কারো প্রয়োজন থাকে স্ক্রিনশট নিয়ে নেন কারণ আপুর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপু সেল করে মানে দম ফেলতে পারতেছে না সেরকম একটা অবস্থা এরপর তাহমি চালা আপু আপনার কথা কিছু বলেন অনেক ভালো হয়েছে আজকের মেলাতে আমরা এত স্যাটিসফাই আপনার মেলাতে সত্যি আমরা খুবই খুব ভালোভাবে আমার মনে হয় প্রত্যেকটা স্টল খুব ভালো হয়েছে ফার্স্ট দিনেই আমাদের ইনশাআল্লাহ মানে আমাদের স্টল কিন্তু উঠে গেছে তার থেকে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি আজকে সেকেন্ড দিন তো প্রচুর ভিড় এত ভিড় মানুষের মাথা গরম হয়ে গেছে ভিড়ে দেখাই পারতেছি না এই অবস্থা আমি তো সেটাই দেখতেছি যে আপনি খুব রিল্যাক্স একটু বসতে গেছেন মনে হচ্ছে বসতে গেছি আর লিন্ডা অফ এসে বলেছে যাক আলহামদুলিল্লাহ আপনাদের খুশির জন্যই মেলা করা হয়ে থাকে না কিছু মানুষ আমাকে ইয়ে করছে যে আপু মেলায় নাকি কোনো ভিড় টিড় নেই লোকজন কেমন এত ভিড় ছিল না কিন্তু আমাদের সেল যে এত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে প্রচুর ভিড় আমরা আশা করি আজকে আমাদের অনেক সেল হবে যাক অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে আজকে আমরা স্যাটিসফাই বোনাস আলহামদুলিল্লাহ এই তো আর কি চাই আমাদের এইটুক কথাই আমরা খুশি হয়ে যাই আসলে অনেক কিছু চাওয়া লাগে না আমরা
মিতু 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 চেহারা দেখে মনে হচ্ছে মিতু টায়ার্ড হয়ে পড়ছে আসলে এত আজকে ক্রাউডটা একটু বেশি যার জন্য মানুষ এসে তো কিনুক না কিনুক অ্যাট লিস্ট সে প্রোডাক্ট দেখবেই কিনতেছে যেমন কালকে তুমি কিন্তু লাইভেই ছিলে তখন বলছিলাম মুখ একটু অন্ধকার করে যাবো সেরকম না লাস্ট কালকে লাস্টে যে হইছে হ্যাঁ আজকে প্রথম দেখে আছে মাশাআল্লাহ আমার ভাইটাও লাল হয়ে গেছে একটু পানি খাওয়া আসলে মানে এটাই চাই এটাই আমাদের চাওয়া থাকে একটা অর্গানাইজারের চাওয়া এটাই থাকে আর কিছু না আমরা এবার একটু আবারও বাহিরে যাই কারণ আসলে যেই পরিমাণ ক্রাউড চলতেছে একটু বাহিরের অবস্থানটা আপনাদেরকে দেখাই এই মেয়ে দুটো কি চলে গেছে আচ্ছা তাহলে আসুন গ্রুপে লাইভটা শেয়ার করে দাও মডারেটর আমার মডারেটর টিম